प्रिय शिक्षार्थीबृंद आज के आमरा पंचम श्रेणी गणित अनुशीलन 11.1 परिमाप अध्याय आलोचना करब। आमरा बोर्ड लक्ष्य करी आमरा प्रथमे परिमापेर एककगुलो देखी। ताहले दैर्घ्य परिमापेर मूल एकक हलो मीटर, एटाके आमरा संक्षेपे मि दिए लिखी। ओजन परिमापेर मूल एकक ग्राम, एटाके आमरा गड़पला आकार दिए लिखी संक्षेपे। তরলের আয়তন পরিমাপের মূল একক লিটার। এখন আমরা পরিমাপের এককের সম্পর্ক আলোচনা করব। এই ক্ষেত্রে আমরা দৈর্ঘ্যের এককগুলো বিবেচনা করেছি। তাহলে পরিমাপের এককের কতগুলো ধাপ দেখানো হয়েছে? একটি ধাপ কিলোমিটার, কিলোমিটার থেকে ছোট ধাপ হেক্টোমিটার, হেক্টোমিটার থেকে ছোট ধাপ ডেকামিটার, ডেকামিটার থেকে ছোট মিটার, মিটার থেকে ছোট ধাপ ডেসিমিটার, ডেসিমিটার থেকে ছোট ধাপ সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে ছোট ধাপ মিলিমিটার। অর্থাৎ আমরা সিঁড়ির মতো যদি কল্পনা করি, যে কোনো ধাপ থেকে তার উপরের ধাপটি 10 গুণ বড়, এভাবে যখন আমরা উপর দিকে যাব সিঁড়ি থেকে, তখন এককগুলো ক্রমান্বয়ে বড় হবে। আবার সিঁড়ির মতো যদি আমরা নিচের দিকে আসি, তাহলে আমাদের এককগুলো ছোট হবে। আমরা কিমি মানে এখানে কিমি মানে আমরা কিলোমিটার, আমরা এখানে সংক্ষেপে দেখেছি। তাহলে এই ধাপগুলো মনে রাখার জন্য আমরা একটি বাক্য মনে রাখব। বাক্যটি হচ্ছে এমন, কিলেয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে। এখানে কিলেয়া বলতে আমি কিলোমিটারকে বুঝিয়েছি, হাকাইয়া মানে হেক্টোমিটারকে, ডাকাত মানে ডেকামিটার, মারিলে মারি মিটার যেটা মূল একক, দেশের মানে ডেসিমিটার, শান্তি মানে সেন্টিমিটার, মিলিবে মানে মিলিমিটার। তাহলে এই এককগুলো মনে রাখবো। এককগুলো বৈশিষ্ট্য এরকম, যে কোনো এককের 10 গুণ তার উপরের একক। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কোনো দাপের একক হবে, যে কোনো ধাপের একক হবে তার নিচের ধাপের, তার পূর্ববর্তী নিচের ধাপের এককের 10 গুণ। উল্টো যদি বলি, যে কোনো ধাপের একক তো হবে তার উপরের ধাপের 10 ভাগের 1 ভাগ। অর্থাৎ উপরের ধাপের এককে 10 দিয়ে ভাগ করলে আমরা নিচের ধাপের একক পাব। সেই সম্পর্ক থেকে আমরা লিখতে পারি, 1 কিলোমিটার মানে 10 হেক্টোমিটার, 1 হেক্টোমিটার মানে 10 ডেকামিটার, 1 ডেকামিটার মানে 10 মিটার, 1 মিটার মানে 10 ডেসিমিটার, 1 ডেসিমিটার মানে 10 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার। লিখেছি আমরা, সেখান থেকে আমরা লক্ষ্য করি কিলোমিটার আর মিটারের। তাহলে মিটারের 10 গুণ ডেকা, ডেকা 10 গুণ হেক্টো, হেক্টো 10 গুণ কিলোমিটার। অর্থাৎ মিটারের যদি আমরা করি 10 গুণ 10 গুণ 10, অর্থাৎ 1000 গুণ হবে কিলোমিটার। তাহলে আমরা লিখতে পারবো 1 কিলোমিটার মানে 1000 মিটার। একই রকমভাবে আমরা একক থেকে লিখতে পারি 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 1 মিটার মানে 1000 মিলিমিটার। ঠিক উল্টো যদি চিন্তা করি, আমরা 1 মিলিমিটার নিচের ধাপের একক, তাহলে কত সেন্টিমিটার যদি চিন্তা করি, তাহলে উপরের ধাপের এককে 10 দিয়ে ভাগ করলে নিচের ধাপের একক পাবো। সেই জন্য আমরা বলি 1 মিলিমিটার মানে 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ। একই রকমভাবে 1 সেন্টিমিটার মানে কী লিখবো? যদি মিটারের কল্পনা করি, তাহলে আমরা লিখবো 1 সেন্টিমিটার মানে মিটার 100 ভাগের 1 ভাগ। 1 মিটার মানে হচ্ছে কিলোমিটারের 1000 ভাগে 1 ভাগ। এবার আমরা ওজনের একক নিয়ে আলোচনা করব। তাহলে দৈর্ঘ্যের একক যেরকম মূল একক মিটার আমরা ধাপ বিবেচনা করেছি, একই রকমভাবে ওজনের ক্ষেত্রে মূল একক হবে গ্রাম। এর বড় এককগুলো হবে ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। নিচের এককগুলো হবে ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। আমরা একইভাবে সম্পর্ক দৈর্ঘ্যের মতো করে বের করে নেব। আরও কতগুলো আমরা একক দেখি, ওজন একক। আমরা 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম। এই কিলোগ্রাম এর কিলো থেকে কে আর গ্রাম থেকে জি, এখানে কিলোগ্রাম আমরা কেজি বলি। তাহলে 1 কুইন্টাল মানে 100 কেজি, আর 1 মেট্রিক টন আরও একটি একক আছে, সেটা মানে হচ্ছে 1000 কেজি অর্থাৎ 10 কুইন্টাল। আর তরল আয়তনের ক্ষেত্রে মিলিমিটারকে আমাদের ঘন সেন্টিমিটার বলি, ঘন সেন্টিমিটারকে ইংলিশে কিউবিক সেন্টিমিটার বলে, ওই কিউবিক সেন্টিমিটার থেকে সিসি এসেছে। তাহলে ঘন সেন্টিমিটার বা সিসি বলা একই কথা। তাহলে 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার অথবা 1000 সিসি। আমরা এখন অনুশীলনী 11.1 গাণিতিক সমস্যা করব। প্রথম সমস্যাটির দৈর্ঘ্যের প্রশ্ন 1, আমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 11.1 প্রশ্ন 1। রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার, তাদের দুজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার? যেহেতু পার্থক্য সেন্টিমিটারে চাওয়া হয়েছে, তাহলে আমরা প্রথমে রাজুর উচ্চতাকে সেন্টিমিটারে প্রকাশ করি, তার ভাইয়ের উচ্চতাকে সেন্টিমিটারে প্রকাশ করি। তাহলে রাজুর উচ্চতা 1.35 মিটার, আমরা জানি 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে মিটারের সাথে 100 গুণ করলে আমরা সেন্টিমিটার পেয়ে গেলাম। এখানে সহজ পদ্ধতির গুণের বেলায়
একে ডান পাশে দুটি শূন্য আছে, কাজেই আমরা এখানে দুটি শূন্য দিয়েছি। এখানে দুই ঘর বাম দিকে দশমিক বিন্দু, এখানে দুই ঘর বাম দিকে দশমিক বিন্দু বসিয়েছি। তাহলে দশমিক বিন্দুর পরবর্তী শূন্যর কোনো মূল্য নয়, সেই জন্য শূন্যগুলো বাদ দিয়েছি। 135 সেন্টিমিটার। রাজুর ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার, 1 ডেসিমিটার মানে 10 সেন্টিমিটার, সেই জন্য আমরা 10 দিয়ে গুণ করেছি, সেখান থেকে আমরা পেয়ে গেলাম 96 সেন্টিমিটার। সুতরাং তাদের উচ্চতার পার্থক্য হবে, রাজুর উচ্চতা 135, তার ভাইয়ের উচ্চতা 96, তাহলে পার্থক্য মানে বিয়োগফল 135 - 96 = 39 সেন্টিমিটার। এবার ওজন সংক্রান্ত একটি গাণিতিক সমস্যা, যেটা আমাদের বইয়ের অনুশীলনে 11.6 প্রশ্ন 6 ওজন সংক্রান্ত গাণিতিক সমস্যা আমরা দেখি। 8 জন লোকের ওজন 451.2 কেজি, কেজি মানে কিলোগ্রাম, তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম? তাহলে আমরা প্রথমে কেজিকে বা কিলোগ্রামকে হেক্টোগ্রামে প্রকাশ করি। তাহলে 8 জন লোকের ওজন 451.2 কেজি, আমরা জানি 1 কেজি মানে 10 হেক্টোগ্রাম, তাহলে এটাকে যদি আমরা হেক্টোগ্রাম প্রকাশ করি, 451.2 × 10 হেক্টোগ্রাম, এখানে একের ডান পাশে একটা শূন্য আছে, সেখানে আমরা এখানে 4512 হেক্টোগ্রাম পাবো। তাহলে একজনের ওজন যদি বলি 4512-কে 8 দিয়ে ভাগ করব, আমরা এখানে ভাগটা দেখিয়ে রেখেছি, তাহলে ভাগ যদি করি আমরা ভাগ পর পাবো 564 হেক্টোগ্রাম। তাহলে একজন লোকের ওজন যেটা সেটা তাদের গড় ওজন। তাহলে সুতরাং আমরা লিখতে পারি একজন লোকের ওজন এত হেক্টোগ্রাম, সুতরাং আমরা এখানে লিখতে পারবো, সুতরাং নির্ণয় গড় ওজন ৬৪ হেক্টোগ্রাম লিখতে পারবো। এবার আয়তন সম্পর্কিত একটি প্রশ্ন, আয়তন সম্পর্কিত প্রশ্নটি আমাদের বইয়ের প্রশ্নে দেওয়া আছে, আমরা সেটা আলোচনা করি। তাহলে একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলিলিটার, 24টি বোতলে জুসের পরিমাণ কত লিটার? তাহলে আমরা প্রথমে 24টি বোতলে জুসের পরিমাণটা মিলিলিটারে প্রকাশ করি। তাহলে একটি বোতলে জুসের পরিমাণ 350 মিলিলিটার, 24টি বোতলে জুসের পরিমাণ 350 × 24 মিলিলিটার। এখানে আমরা লক্ষ্য করি 350 মানে ডান পাশে একটি শূন্য আছে, এই শূন্য বাদ দিয়ে আমরা প্রথমে 35 কে 24 দিয়ে গুণ করেছি, গুণ করে দেখলাম গুণফলটা আসে আমাদের 840, কাজে 840 লিখেছি, আর যে শূন্যটা বাদ দিয়েছি সেটা আমরা বসিয়ে দিয়েছি, এটা সহজ পদ্ধতিতে গুণের নিয়ম অনুসারে। তাহলে 24টি বোতলে জুসের পরিমাণ 8400 মিলিলিটার, আমরা এখন এটাকে লিটার প্রকাশ করব। তাহলে আমরা জানি 1 মিলিলিটার মানে 1000 ভাগের 1 লিটার, সুতরাং 8400 মিলিলিটার মানে হচ্ছে যে 1 × 8400 / 100, এত লিটার। আমরা যদি এটাকে ভাগ করি, একের ডান পাশে 1, 2, 3টা শূন্য আছে, তাহলে ভাজকে 3টি শূন্য থাকার কারণে আমরা সহজ পদ্ধতিতে ভাগের নিয়মে ভাজ্যের 1, 2, 3 ঘর বাম দিকে দশমিক বসিয়ে দেবো। তাহলে 3 ঘর বাম দিকে দশমিক বসিয়ে আমরা পাচ্ছি 8.400, যেহেতু দশমিকের পরে শূন্যর কোনো মূল্য নাই, কাজে আমরা শূন্যগুলো বাদ দিয়ে দিতে পারি, লিখতে পারি 8.4 লিটার। সুতরাং 24টি বোতলে জুসের পরিমাণ 0.4 লিটার। তাহলে আমাদের পরিমাপের 11.1 বাকি যে প্রশ্নগুলো আছে আমরা এই নিয়মে বাকিগুলো করতে পারবো। পরবর্তী কোনো ক্লাসে আমরা 11 খ নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।